এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শ্যামা, আমি তোমাকে দেখে কি যে খুশি হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। শান্ত হও শায়নী, তোমার চোখে জল কেন? শ্যামা, আপনজন তো অনেক আছে, কিন্তু যারা সাহস জোগায়, যারা মনে করিয়ে দেয় যে প্রতিটা মেয়ের ডানা মেলে ওড়ার অধিকার আছে, তাদের জন্য না মনে আলাদাই একটা জায়গা থাকে, আর আমার জীবনেও না তোমার জায়গাটা আলাদা। হ্যাঁ, হয়তো আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমাদের দুজনের মধ্যে আত্মীয়তা অনেক বেশি। হয়তো আমাদের কিছুদিনেরই আলাপ, কিন্তু আমার কি মনে হয় বলতো, আমাদের বছর বছর ধরে আলাপ, আমরা অনেক দিনের পরিচিত। তাই শ্যামা, এই সব কিছুর থেকে বেশি করে আমার যেটা কানে এসেছিল না, আমার না খুব বুকে বাজছিল জানো তো, আমার মনে হচ্ছিল তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়ে যায়নি তো? শ্যামা, তোমাকে দেখে আমিও খুব রিলিফড। আপনি আপনি আমার জন্য এত চিন্তা করেছেন? ও, আসলে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি তো, তাই বোধহয় বিশ্বাস করতে পারছো না। কি বলছো গো, শুধু খারাপ ব্যবহার? খারাপ ব্যবহার বললে তো কম করা হবে, তুমি তো শ্যামাকে দিনের পর দিন কাজের লোকের মতন ট্রিট করে গেছো, শুধু ঠাম্মির সেবা করতে নিজেরা ঘৃণা পাবে বলে। আর শায়নী, এভাবে কেন বলছো? ঠাম্মি তো আমার প্রাণ, ঠাম্মির দেখাশোনা করতে গিয়ে আমার কোনো কষ্ট হয়নি, আমি আনন্দই পেয়েছি। শ্যামা, সেটা তো তোমার মন বড় বলে, কিন্তু এরা কি হলো কাকিমা, তুমি চুপ করে আছো কেন? তুমি বলো, কিছু ছড়ি তুমি কম ঘুরিয়েছো শ্যামার উপর? তুমি মা, কেউ কি কম যাও? সেটা তো অনেকদিন আগেকার কথা শায়নী। আর শ্যামা, তুমি বলো না, যদি মানে বাসন পাশাপাশি থাকে তাহলে একটু ঠোকাঠুকি লাগবে না? না না না, আমি কিন্তু এক্ষেত্রে শায়নীকেই সমর্থন করছি। দেখো, তোমরা হচ্ছে বাড়ির বউ, কিন্তু দায়িত্বের বেলা সব লবড়ং। এই তুমি থামো তো, একটু সুযোগ পেলেই আমার নিন্দে করে নেবে। দেখো দেখো, আমি একটা কথা বলছি, আমি যাই করে থাকি না কেন, কিন্তু তোমার মৃত্যু কামনা করিনি শ্যামা। হিমা, না না, আমি কি তাই বলেছি? যাকে শোনো, আমিও খুব রিলিফড। দেখো শ্যামা, আলটিমেটলি তুমি তো এই পরিবারেরই একজন অন্যতম সদস্য, তাই না? হ্যাঁ, সে তো বটেই। যাকে দেখো, সবাই তো সবার খুশিটা প্রকাশ করে দিল, কিন্তু আমি কিন্তু এখন অনেক কিছুই বুঝে উঠতে পারছি না। দেখো, আমি না আর কিছু বুঝতে চাই না গো, শ্যামা ফিরে এসেছে আর মেনকাও ধারে কাছে নেই, আমি এটাতেই খুশি। তাও কিন্তু আসল কথাটার উত্তর কিন্তু এখনো পেলাম না। বলুন না, কি জানতে চান? দেখুন, আমার কিন্তু কিছু লুকোবার নেই। তুমি বলছো বটে কিছু লুকোনো নেই, কিন্তু তোমার এই আসল নকল ঘিরে কম রহস্য তো দেখলাম না? বকুল ব্যানার্জি আর তার কার্যকলাপ ঘিরে এই বাড়িতে যা রহস্য আছে, তোমাকে ঘিরেও কিন্তু ততই রহস্য, বলো? মানে একদম শিয়ানে শিয়ানে কোলাকুলি আর কি। আচ্ছা, একটা কথা বলো শ্যামা, মানে তুমি তো বাড়ির বউ, তাহলে ওই ঠিকই কাজ নিয়ে বাড়িতে ঢুকলে কেন? তাও একটা অদ্ভুত সাজে ছদ্মবেশে। উত্তরটা বোধহয় সবথেকে বেটার আমি দিতে পারবো, কারণ বিয়েটা তো আমার হয়েছিল অরিত্রির সঙ্গে, পরপর সব ঘটনা আমি জানি, আমার থেকে ভালো কেউ জানে না। অরিত্রি বৌভাতের রাতেই জানতে পেরেছিল যে আমি ওকে মন থেকে মানতে পারিনি। তার কিছুদিনের মধ্যেই তো আমি বুঝতে পেরেছিলাম যে উনি আমাকে পছন্দ করছেন না, তাই তো আমি ওনাকে ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ওনাকে ছেড়ে দূরে থাকাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই আবার আমি ফিরে এসেছিলাম। আর আমি এটাও বুঝতে পেরেছিলাম যে উনি যদি কোনোভাবে জানতে পারেন যে আমি অরিত্রি, তাহলে উনি আমাকে ওনার কাছাকাছি থাকতে মানে দিতেন না আর কি। তাই তো আমি শ্যামা হয়ে আবার এই বাড়িতে ফিরে এসেছিলাম। না 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 না, এত সহজে অঙ্কটা মিলে গেলেও আমার কিন্তু ঠিক বিশ্বাস হচ্ছে না। কেন, একজন স্ত্রী হিসেবে তার স্বামীর কাছে ফিরে আসাটা কি অবিশ্বাসযোগ্য কিছু? আর তাছাড়া আমি বুঝতেই পারতাম যে উনি আমাকে প্রথম থেকেই কখনো গ্রহণ করেননি আর করবেনও না, কিন্তু তাও তাও আমি মনে মনে ওনার জন্য মঙ্গল কামনা করেছি।
কোনো দিনই কখনোই ওনার কোনো ক্ষতি করিনি। না তা নয়, কিন্তু আচ্ছা একটা কথা বলো তো, এত দ্রুত তুমি চেহারা পাল্টালে কিভাবে? আমি তো মা তারার পূজারি, যা হয়েছে সবই মা তারার আশীর্বাদে। মা তারার আশীর্বাদ মানে কি বলতে চাইছো? ম্যাজিক? ম্যাজিক ভাবলে ম্যাজিক, আর বিশ্বাস ভাবলে বিশ্বাস। আমরা যারা মা তারার ভক্ত, তাদের কাছে যে মা তারার লীলা অপার। তিনি এই জগতের জননী, তিনি আমাদেরকে যেভাবে চালাচ্ছেন আমরা তো সেভাবেই চলছি। হাজার ঝড় ঝাপটা বিপদ এলেও মায়ের প্রতি বিশ্বাস কিন্তু আমার টলেনি। হয়তো মায়ের পায়ে পড়ে কেঁদেছি, মায়ের পায়ে মাথা ঠুকেছি, কিন্তু মা তারার প্রতি বিশ্বাস ছিল স্থির। আমি জানতাম যাই হয়ে যাক, কিন্তু মা কোনোদিনও কখনো আমার ক্ষতি করবেন না। আমার বাবা দেবীপীঠ মন্দিরের একনিষ্ঠ পুরোহিত। বাবা সব সময় বলতেন যে দুবেলা দুমুঠো অন্ন বস্ত্র দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন মা ভবতারিণী। তাই আমাদের গোটা জীবনটাই তার পায়ে সঁপে দেওয়া উচিত, আর সেটাই আমাদের একমাত্র কর্তব্য। আমি যা শুনেছি যা শিখেছি সেটাই করেছি। মা তারা যা চেয়েছিলেন আমি শুধু সেটাই করার চেষ্টা করেছি। ঠিক বলেছ, মা চেয়েছেন বলেই তো আমরা আবার সবাই শ্যামাকে ফিরে পেয়েছি। এবার দেখো শ্যামা ফিরে এসেছে তো সব ভালো হবে, সব সঠিক হবে, আর কোনো অন্ধকার থাকবে না। ভুল বললে শায়নী, অন্ধকার ঘোচাতে গেলে আগে শুভ শক্তির জয়ধ্বনি তুলতে হয়। তাই ভাবছিলাম যে এই বাড়িতে আমাকে একটা পুজো করতে হবে, জয়ের ভালোর জন্য, ওনার মঙ্গলের জন্য। মঙ্গলের জন্য? তার মানে এখনো অমঙ্গলের সম্ভাবনা আছে? আছে বই কি, আমার মন বলছে এখনো জয়বাবুর উপর থেকে অশুভ শক্তির দৃষ্টি পুরোপুরি কাটেনি, তাই আমাকে মায়ের পুজো করে এই অশুভ শক্তিকে কাটাতে হবে, জয়বাবুর মঙ্গল কামনা করতে হবে। পুজো হওয়া তো ভালো, খুব ভালো, করো না পুজো, করো। কিরে জয়, তুইও তো চাস যে অশুভ শক্তির বিনাশ হোক। আমি কি বলবো, ও যখন পুজো করতে চাইছে করুক, আমি বাধা দেব না। বেশ, আমি তাহলে কাল থেকে।